हेलो राजा हमें बोलते भैया। हैं। हाँ बिल्कुल भैया, वालेकुम। भैया बोलो। हाँ আচ্ছা শোনো, তাহলে তুমি কি পূর্ণ প্রস্তুত? হ্যাঁ আচ্ছা, আমাকে ডাক্তার স্যার ফোন দিয়েছিল, তোমাকে মনে হয় ফোন দিয়েছিল, তুমি মনে হয় ফোন উঠাওনি বা যাই হোক ব্যস্ত ছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তা আমি বললাম যে স্যার সমস্যা নাই, ও অন দা ওয়ে, যেভাবে বলেছে ওভাবেই কালকে 8 তারিখ ওর অপারেশন হবে, সমস্যা নাই। আসলে আমি কনফার্মের জন্য কোনো প্রবলেম হলো নাকি? আচ্ছা, না আমি আমি ফোন ব্যাক করছিলাম। কোন আচ্ছা শোনো, তাহলে কালকে কয়টায় গাড়ি তোমার? আজকে রাত্রে আমি তো 8টায় গাড়ি উঠবো, আর ওইখানে সকালে 7টা, সময় 7টার মধ্যে 8টার মধ্যে পৌঁছাবো। জানি আচ্ছা 8টার দিকে পৌঁছাই, তোমাকে যেভাবে সব ঠিকানা দিয়ে দিয়েছি তুমি ওইভাবে ম্যানেজ করে নিবা। হ্যাঁ, হসপিটালের নাম্বারও তো দেওয়া আছে, আর আজকে যদি পারো স্যারের সাথে 1 মিনিট বা 2 মিনিট, স্যারই ফোন দিবে তোমাকে। হ্যাঁ, আমি বলে দিবো স্যারকে যে না, এবার ফোন দিলে ফোন ধরো। হ্যাঁ, আর কোনো ভয় নাই তো, সব ঠিকঠাক আছো তো? না না কোনো ভয় নেই। তারপর একটু না ভয় লাগতেছে যে টেনশন লাগতেছে, এখানে ব্যথা পাবো কিনা আর কি। না না, ব্যথা পাবা না, একদম টেনশন নিও না। এই যে পরশু দিন আসছে বিদেশ থেকে একজন, হ্যাঁ, তো ওকে আমি হ্যাঁ ফুল গাইডলাইন দিচ্ছিলাম যে এয়ারপোর্টে কিভাবে নামবা, তারপরে এসে কিন্তু সে অপারেশন ওখানে করেছে। করার পরে আমাকে এই যে গতকালকে ফোন দিয়েছিল, খুব হ্যাপি যে বললো যে না ভাই সবকিছু ঠিকঠাক আছে, স্যারের ব্যবহারও খুবই ভালো। ওকে ওখানে 2 দিন রাখছিল, মানে ও তো বাইরে থেকে আসছে, হ্যাঁ, ওকে দেখার কেউ নাই। হ্যাঁ আসার পরে ড্রেসিং ড্রেসিং করে এখন তাকে রিলিজ দিয়ে দিচ্ছে। আশা করি কোনো প্রবলেম হবে না, মনটা যা শক্ত রাখবা, ঠিক আছে? আর ওনার কি ওনার গ্রেড কত ছিল ভাইয়া? ওর গ্রেড একটু বড়ই ছিল। হ্যাঁ, তোমার তো একদম নাই বললেই চলে, তুমি অপারেশন করলে তোমার এমনি 100% ওকে হবে, আর ওর গ্রেড ছিল 2 পয়েন্ট, মানে 2+ ছিল, বুঝতে পারছো? আবার একদিকে একটু বেশি ছিল। হ্যাঁ, সিঙ্গেল কে হোল দিয়ে করেছে, আর তোমারটাও সিঙ্গেল কে হোল দিয়ে হবে, একদম ফ্রেশ। আর স্যারকে সব ব্যাপারগুলা বলেছি, তোমার যে রিকোয়ারমেন্ট ছিল না একটা বলেছিল না, সেটাও হ্যাঁ হ্যাঁ বলেছে স্যার, এস বলেছে, বলেছে যে ঠিক আছে আমি ব্যাপারটা আমার মাথায় থাকবে, তারপরে আমি আবার বলে দিব। আর বিপুল, তুমি হচ্ছে ওই স্যার ফোন দিলে কথা বললো। হ্যাঁ, আর হ্যাঁ যে কোনো প্রবলেম হলে আমাকে SMS বা ফোন দিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো থাকো। আচ্ছা ভাই, ভালো থেকো।